এই কলমটাই হচ্ছে একটা বাচ্চার শিক্ষক, এই কলমটাই একটা বাচ্চাকে পড়াবে। টার্নিং পেন সোনামণির বাংলা পড়া। এ ওইরাবাদ জি এন এস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু শাকিল এক্সপ্রেস চ্যানেল। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওর বিষয়বস্তুটা একটু অন্যরকম। আপনারা বাচ্চাদের শখের বসে এবং খেলায় খেলায় আপনার পড়াশোনা করাতে চান, বিশেষ করে 2 থেকে 3, 4, 5, 6 বছরের বাচ্চাদেরকে এই লার্নিং পেনের মাধ্যমে আপনারা খুব সহজে, যারা এখনও যেহেতু করোনা সিচুয়েশন চলছে বহুদিন ধরে, অনেক সময় বাচ্চাদের বিশেষ করে কোচিংগুলো বন্ধ এবং স্কুল বন্ধ, আপনারা এই লার্নিং পেনের মাধ্যমে, ম্যাজিক যে পেন আছে এই পেনের মাধ্যমে আপনারা বাচ্চাদেরকে সুন্দরভাবে খুব শখের বসে আপনারা পড়াশোনা করাতে পারবেন। তো আজকে এই টোটাল যে লার্নিং পেন আছে এই পেন সম্পর্কে ডিটেলস জানবো। এই লার্নিং পেনেরই আবিষ্কারক জনাব জাফর সাদিক ভাইয়ের সাথে আমরা কথা বলবো, এই বিস্তারিত জানবো। তো স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর এই ধরনের নতুন নতুন ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আমরা কথা বলি এই লার্নিং পেনের যে উদ্ভাবক বা আবিষ্কারক জনাব জাফর সাদিক স্যারের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো ডিজিটাল লার্নিং পেন। এই দেখুন, এই হচ্ছে ডিজিটাল লার্নিং পেনের একটা সেট, ফুল সেট এই বক্সের মধ্যে পাওয়া যাবে। চলুন আমরা এই বক্সের মধ্যে কি কি আছে আপনাদেরকে দেখাই। আমি এই বক্সটা ওপেন করছি। এই বক্সের মধ্যে প্রথমেই পাবেন একটি র্যাবিট, অর্থাৎ র্যাবিট পেন, খরগোশ কলম, র্যাবিট পেন। এটা 2021 সালের আপডেট, সর্বশেষ এই কলমটা। এই কলমটা দেখুন কত সুন্দর সফট। এই কলমের মধ্যে যেই যে দেখুন কান, দেখুন কান, এবং এই কলমের চারদিক দিয়ে রাবারের একটা মলাট আছে, হাত থেকে পড়ে গেলে যেন এই কলমটা ভেঙে না যায়। এই জন্য আমাদের আগের কলমের মধ্যে এরকম রাবার ছিল না, এই কলমের মধ্যে 2021 সালের আমাদের এই কলমটা আমরা রাবার দিয়েছি, বাচ্চারা যেন পছন্দ করে সেইভাবে তৈরি করা। আচ্ছা, এই কলমটার সাথে কি কি আছে? সাথে একটা চার্জার আছে, 1 বছরের ওয়ারেন্টি আছে, আর দেখতে পাচ্ছেন একটা ফিতা আছে। আপনার বাচ্চা যখন পড়বে তখন এই কলমটা তার, মানে বাচ্চার মার দায়িত্ব হচ্ছে বাচ্চার গলায় এই কলমটা পরিয়ে দেওয়া, যেন হাত থেকে বারবার পড়ে না যায়। হ্যাঁ, তবে হাত থেকে পড়লে নষ্ট হবে না, কিন্তু যখন বারবার পড়বে বা দিনে 2-4-5 বার পড়বে তখন কিন্তু কলমটা ধীরে ধীরে নষ্ট হবে। তারপরও আমি এই রাবারের প্রলেপ দিয়েছি যেন নষ্ট না হয়। এবার আসুন, সাথে আছে 15টা বই। এই হলো 15টা বই, এর মধ্যে মৌলিক বই হচ্ছে 4টা, বাংলা, ইংরেজি, অঙ্ক, আরবি। বাংলা, ইংরেজি, অঙ্ক, আরবি এই 4টা বই ছাড়া আরও 11টা বই হচ্ছে জেনারেল নলেজ। জেনারেল নলেজ বলতে ইসলামিক কিছু জেনারেল নলেজ আছে, পাশাপাশি ওয়ার্ড মিনিং বুক আছে, ওয়ার্ড মিনিং বুক আছে 10টা, আর একটা ইসলামিক জেনারেল নলেজ, আর 4টা হলো মৌলিক বই, বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি। অর্থাৎ 2 বছর বয়স থেকে 10 বছর বয়স পর্যন্ত যে কোনো বাচ্চা মাদ্রাসায় পড়ুক, স্কুলে পড়ুক, হেফজখানায় পড়ুক, যেখানেই পড়ুক, সবাই পড়তে পারবে এই বইগুলি। কিন্তু কীভাবে পড়বে? এই কলমটা দিয়ে। এই কলমটাই হচ্ছে একটা বাচ্চার শিক্ষক, এই কলমটাই একটা বাচ্চাকে পড়াবে। চলুন কীভাবে পড়াবে আমি দেখাই। ধরুন আমি প্রথম বইটা দেখাবো, বাংলা বই, আর কলমটা আমি কীভাবে অন করবো দেখুন। দেখুন এখানে 2টা সাদা যে বাটন আছে, নিচের বাটনটা হচ্ছে অন এবং অফ বাটন। আপনি যদি উপরের বাটনের টিপ দিয়ে ধরে রাখেন, অন হবে না, অফ হবে না, কোনো কথাই বলবে না। নিচের বাটনে যদি 3 সেকেন্ড ধরে রাখেন টিপ দিয়ে, এটা অন হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে এই দেখুন, এক পাশ দিয়ে, এই কানের পাশ দিয়ে যে চার্জিং পোর্ট, আপনি চার্জ দিতে পারবেন। এটা একবার চার্জ দিলে 2 থেকে 3 দিন চার্জ থাকে। আরেকটা আছে এই যে দেখুন, একটা হেডফোন জ্যাক, এই হেডফোন জ্যাকের মাধ্যমে অথবা মাইকে আপনি লাইন দিতে পারেন, সাউন্ড বক্সে লাইন দিতে পারেন, হেডফোন দিয়ে আপনি আপনার বাচ্চা নিজে নিজে শুনে শুনে পড়তে পারে। এই এই হলো ফাংশন। অর্থাৎ আর এই যে উপরে যে বাটনটা হয় সেটার কথা বলে নেই, এই বাটনটা হচ্ছে রিপিট বাটন। মানে যখন একটা পড়া পড়তে চান আপনি, তখন কলমে যেই পড়া টাচ করবেন সেই পড়াটা যখন কলমটায় পড়বে, আর তখন যদি রিপিটে টাচ করেন তাহলে ওই পড়াটাকে 10 বার পড়াবে, বারবার বারবার, কোনোটা 10 বার, কোনোটা 20 বার, কোনোটা 30 বার পড়াবে। আচ্ছা, এবার কথা না পারি আমি চলি কলমটা কীভাবে অন করতে হয় দেখুন। আমি আগে বলেছি যে নিচের যে বাটনটা, এই বাটনটা হচ্ছে অন বাটন। আমি 3 সেকেন্ড চেপে ধরে রাখছি, দেখুন।
আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি জাফর সাদিক। এই কলমটা অন হচ্ছে, মাত্র অন হইল, এই কলমটা মাত্র অন হলো। এখন ধরুন আপনি বাংলা বই পড়তে চান, ওকে, তাহলে বাংলা বইটা হাতে নিন এবং বাংলা বইয়ের কভারে আগে একবার টাচ করুন। যেমন ধরুন লার্নিং পেন, সোনামণির বাংলা পড়া, এই কভারে, অর্থাৎ এই পনেরোটা বই আপনি যেই বই পড়বেন কভারে অবশ্যই টাচ করতে হবে। যদি টাচ না করে আপনি ভিতরে গিয়ে পড়েন তাহলে কিন্তু কলমটা এলোমেলো উল্টাপাল্টা কথা বলবে। আচ্ছা, আমি বাংলা বইতে টাচ করেছি, এখন আমি ভিতরে পড়া পড়তে চাই, এখন আমি কি পড়বো? ধরুন আমি রস্যই পড়তে চাই, কলমটা কি বলে? ধরুন প্রথম একবার টাচ করার পরে কলমটা তিনবার পড়ালো, রস্য ই তিনবার। এখন আপনি যদি এই রিপিট বাটনে টাচ করেন তাহলে তিন দশ, যেহেতু একবার টাচ করলে দশবার বলে তাহলে তিরিশ বার হয়ে যাবে। এখন তার মানে আপনি রস্যই টাচ করে যদি এই রিপিটে টাচ করেন তাহলে তিরিশ বার কন্টিনিউ পড়াবে পড়বে। অর্থাৎ বাচ্চাদের তো হেয়ারিং পাওয়ার ভালো, বাচ্চারা কিন্তু একটা গালি শুনলেও মুখস্থ করে ফেলে এবং হুবহু সেই গালিটাই কিন্তু শুনিয়ে দেয় আপনাকে। তার মানে বাচ্চারা যখন বারবার শুনবে, শুনে শুনে সে দ্রুত মুখস্থ করে ফেলবে। এখন স্বরবর্ণ দিয়ে দুইটা করে শব্দ দেওয়া আছে, সাথে একটা ছোট্ট স্বর আছে, আমি শুধু একটা দেখিয়ে দিই। যেমন ধরুন ওই, হ্যাঁ, ওই ওই ওইতে ঐরাবত, ওইতে ঐরাবত। এবার ধরুন ওইতে ঐক্য, ওইতে ওইতে ঐক্য, ঐক্য। এখন ওইতে ঐরাবত, ওইতে ঐক্য কলমটা বললো। এবার আসুন ওই দিয়ে আমরা একটা ছোট্ট ছড়া শিখাবো আপনার বাচ্চাকে। যেমন টাচ করছে আমি চাল্লানে ছড়া, ঐক্য গড়ে বিভেদ তাড়াও, ঐক্য গড়ে বিভেদ তাড়াও, ঐক্য গড়ে বিভেদ তাড়াও, ঐক্য গড়ে বিভেদ তাড়াও, হেরার পথে জীবন বাড়াও, হেরার পথে জীবন। এইভাবে পুরো বইটা, সম্পূর্ণ বইটা সেম একই সিস্টেমে করা। আর শেষের দিকে আমি কিছু বিনোদন দিয়েছি, বাংলা বিনোদন। কিরকম? কিছু গান দিয়েছি আমি, অর্থাৎ দেশাত্মবোধক গান, দেশাত্মবোধক গান। হ্যাঁ, এখানে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, তারপরে একবার যেতে দে না, এই গানগুলি আছে। টাচ করলে এই গানটা কলমটা শোনাবে। লার্নিং পেন এ বি সি ইংলিশ, জি জি এম এস S T D Q Q W N for nest, N for nest, N for nest, N for nest, nest মানে পাখির বাসা, nest মানে পাখির বাসা, P for peacock, ইংরেজি বইয়ের শেষের দিকেও কিছু বিনোদন আছে, যেমন কিছু রাইমস আছে, তারপরে গল্প আছে, স্টোরি আছে, তারপরে কিছু সং আছে, আমি একটু শোনাই আপনাদেরকে। যেমন ধরুন বাবা ব্ল্যাক শিপ, বাবা ব্ল্যাক শিপ, বাবা ব্ল্যাক শিপ, হ্যাভ ইউ এনি উল? ইয়েস স্যার, ইয়েস স্যার, থ্রি ব্যাগস ফুল। এবার দেখাবো গণিত বই, লার্নিং পেন, এসো অঙ্ক শিখি। এই বইটা দুই ভাষায়, অর্থাৎ আপনার সন্তান যখন এক দুই তিন শিখবে তখন সে একই সাথে ওয়ান টু থ্রি শিখে ফেলবে। এক থেকে একশো পর্যন্ত শেখার সময় সে যদি ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত শিখে ফেলে পাশাপাশি, যেমন ধরো সে শিখবে শিখবে পাঁচ 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 পাঁচ, এখন একই সাথে পাঁচটা এরকম, তারপরে ফাইভ 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 ফাইভ। লার্নিং পেন চিলড্রেন অ্যারাবিক, আলিফ 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 আলিফ, বা বা, এরকম। অর্থাৎ আমরা ছোটকালে যে কোরআন শরীফ পড়া শেখার আগে যে কায়দা পড়তাম, সেই কায়দার সব কিছু দেওয়া আছে এই বইয়ের মধ্যে। এবার আসেন বাকি দশটা বই, মানে এই হলো চারটা বই মৌলিক বই, এর মধ্যে পাঁচ নম্বর বইয়ের বইটা হচ্ছে দশটি সুরা, দোয়া, ইসলামিক গল্প, নাটিকা ও সঙ্গীত। এটা হচ্ছে ইসলামিক মানে জেনারেল নলেজের মতো এক ধরনের, বা নামাজ পড়ার সময় আপনার বাচ্চাকে আপনি সুরাগুলি শেখান, দশটা সুরা শেখান, কিছু দোয়া শেখান, এটা ওগুলি প্রয়োজনীয় বিষয়, এগুলি মিলে হচ্ছে এই বইটা। এরপর আসুন, এরপরে বাকি বাকি দশটা বই, দশটা বই হচ্ছে
ওয়ার্ড মিনিং বুক, মানে ইংলিশে কথা বলতে জানতে হলে অবশ্যই ওয়ার্ড মিনিং শিখতে হবে। আর সেটা যদি একটা বাচ্চা ছোটোকাল থেকে শিখে ফেলে, যেমন ধরুন বার্ড, পাখি, আমি এই বইগুলি লেখার সময় চিন্তা করলাম যে বাচ্চারা তো, যেমন আমার বাচ্চা আছে, আমার বাচ্চা বড় বড় পাখির ছবি দেখলে খুব পছন্দ করে। প্যারট, প্যারট মানে টিয়া। হ্যাঁ, এই হচ্ছে বার্ড বই। তারপরে এটা হচ্ছে অ্যানিমাল, এটা হচ্ছে ফ্রুটস, ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার। তারপর এটা হচ্ছে ভেজিটেবল, এটা হচ্ছে ফিশ, এটা হিউম্যান বডি, আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি এখানে দিয়েছি, এবং খুব বড় বড় করে, খুব সুন্দর করে দিয়েছি, বাচ্চারা অনেক পছন্দ করবে। এটা হচ্ছে হোম, হোম মানে হচ্ছে আপনার সন্তান বা আপনি সবসময় যেই ঘরে থাকেন, বাড়িতে থাকেন, এই বাড়ির যেই মানে অংশগুলি, খাট, এই যে চেয়ার, টেবিল, এটা সেটা, ঘরের যত যতগুলি জিনিসপত্র, সব জিনিসপত্রগুলি একসাথে করে এটা এই বই তৈরি করা হয়েছে। মাই ফ্যামিলি এই বইটা, এটা 13 নম্বর বই। মাই ফ্যামিলি, আমার পরিবারের মধ্যে যারা যারা আছে সবার নাম আছে, মানে নাম বলতে প্রত্যেকের, যেমন আমার কাকা, মামা, ফুফা, খালু, এই যে তাদের যে ইংলিশ শব্দগুলি এটা দেওয়া আছে। আর এটা হচ্ছে ছোটরা ছড়া শিখতে পছন্দ করে, মজার ছড়া, বাংলা ছড়াগুলি দেওয়া আছে এটাতে। আর সর্বশেষ ইংরেজি রাইমস দেওয়া আছে এই 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 বইয়ের মধ্যে। সব মিলিয়ে বই হচ্ছে 15টা। অর্থাৎ আপনি যদি বলেন যে ও এতগুলি বই আমার বাচ্চায় পড়বে কীভাবে, না, একটা বই যদি এখান থেকে বাদ দেন, আপনি আপনার বাচ্চাকে ওই একটা বই মানে অনেক কিছু শেখাতে গেছে বিরত থাকবে। কারণ প্রত্যেকটা বই, এগুলি 2012 সালের পর থেকে, 13 সাল থেকে, এই যে 2021 সালের লাস্ট আপডেট ভার্সন এটা, মানে প্রতি বছরই আমি কিছু কিছু চেঞ্জ করেছি। কারণ আমার কাছ থেকে লক্ষ লক্ষ ফ্যামিলি বা লক্ষ লক্ষ অভিভাবকরা এই এই প্রোডাক্ট নিয়ে যায় তাদের বাসায় নেয়। এবং দেখুন, প্রত্যেকটা কাগজ 300 গ্রাম আর্ট পেপারে ছাপানো, 300 গ্রাম, অনেক মোটা কাগজ, যেন না ছিঁড়ে, বাচ্চারা যেন না ছিঁড়ে। আমাদের আগের বইগুলো ছিল পাতলা পাতলা চিকুন, 120 গ্রাম কাগজ ছিল, এখন 300 গ্রাম কাগজ আমি ছাপিয়েছি। আগে বই ছিল, প্রথম ছিল 5টা, তারপরে 6টা, তারপরে 8টা, 12টা। 2021 সালের আপডেট প্যাকেজ হচ্ছে 15টা বই। আর আমাদের আগের কলম ছিল বেয়ার, মানে ভালুক, ভালুকের মাথার মতো করে একটা কলম ছিল। এখন কারণ বাচ্চারা পছন্দ করে র্যাবিট, মানে খরগোশকে খুব পছন্দ করে, এই জন্য র্যাবিটের কান দেখুন, মানে বাচ্চারা খুব মজা পায়। আর আগের কলমটা একটু বড় ছিল, বাচ্চারা হাতে ধরতে একটু কষ্ট হতো, এখন কত সহজ, ছোট হয়ে গেছে, কিন্তু কোয়ালিটি ঠিক আছে। সব মিলিয়ে এই হচ্ছে একটা প্যাকেজ। এই কলমটার 1 বছরের ওয়ারেন্টি আছে, 1 বছরের মধ্যে কোনো সমস্যা হলে এই কলমের পিছনে এই যে সার্ভিসিং সেন্টার নাম্বার দেওয়া আছে, আপনি ফোন দিয়ে না এই নাম্বারে ফোন দিবেন, ফোন দিয়ে কথা বলবেন যে ভাই কলম ডিস্টার্ব হয়েছে। বাকি ডিস্টার্ব আশা করি 1 বছরের মধ্যে হবে না ইনশাল্লাহ, কারণ আমরা চায়না থেকে যখন এই কলম নিয়ে আসি তখন 2 বছরের ওয়ারেন্টিতে আনি, আর আপনাদেরকে দেবে 1 বছর। মানে আপনি যদি একটু যত্ন করে এটা কলমটা রাখেন, তাহলে মিনিমাম 2 বছর চালাতে পারবেন। এই ফুল সেটের দাম হচ্ছে 3000 টাকা, গায়ের রেট দেওয়া আছে 3500 টাকা, এটার গায়ের রেট, এই যে গায়ের রেট দেওয়া আছে এখানে 3500 টাকা, কিন্তু আমরা 500 টাকা ছাড় দিয়ে এটা আমরা 3000 টাকা সেল করি। এবং যাদের লাগবে, বাংলাদেশের আপনি যেখানে থাকুন না কেন, স্ক্রিনে দেখুন মোবাইল নাম্বার দেওয়া আছে, বা ক্যাপশনের মধ্যে মোবাইল নাম্বার দেওয়া আছে, সেই মোবাইল নাম্বার দেখে আপনি ফোন দিন, আমরা আপনার ঠিকানায় পৌঁছে দেবো ইনশাল্লাহ।